আপনি কি কখনো আপনার স্কিনের সমস্যার জন্য প্রোডাক্ট বাছাই করার চেষ্টা করেছেন? যেহেতু এই জেল ক্রিমটি শুষ্ক ত্বকের জন্য মানানসই বলা হয়েছে, তার মানে অবশ্যই এটা বেশি ময়েশ্চারাইজিং হবে। কিন্তু কি এটা তো আশা করিনি। আপনাদের জন্য আমার আজকে একটি কুইজ, বলুন তো এই দুটি প্রোডাক্ট কি একই নাকি আলাদা? পারলেন না তো? বিখ্যাত নিউট্রোজেনা ব্র্যান্ডের এই দুটি প্রোডাক্ট ভিন্ন ভিন্ন ত্বকের জন্য। অনেকে কিন্তু ভুল করে একটি কিনতে গিয়ে অন্যটি কিনে ফেলেন আর মনে করেন তার ত্বকে এটি স্যুট করেনি। সমস্যা নেই, আজকে আমি আপনাদের জন্য এই জেল বেস্ট চমৎকার দুটি ময়েশ্চারাইজার সকল খুঁটিনাটি তুলে ধরবো, যেন আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। সেই সাথে এই প্রশ্নের উত্তরও দেবো যে জেল বেস্ট ময়েশ্চারাইজারের সাথে সুদিং জেলের কি পার্থক্য, বা জেল বেস্ট ময়েশ্চারাইজারের পরিবর্তে সুদিং জেল ব্যবহার করলেও একই ফলাফল পাবেন কিনা। আচ্ছা, সুকুমার রায়ের এই কবিতাটিকে কে পড়েছেন? ওই এলো বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, খাই খাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব। এবারে গ্রীষ্মটা ঠিক এমনই ছিল না, কিছু লাগানোর সাথে সাথে মনে হচ্ছিল যে গলে পড়ে যাচ্ছে, এমন কি কিছু না লাগালেও মনে হচ্ছিল মুখ আঠালো হয়ে রয়েছে। এ সময় একমাত্র যে জিনিসটি মুখে লাগাতে শান্তি লাগে সেটা হলো পানি। দুর্ভাগ্যবশত শুধু পানি আমাদের ত্বককে ডিহাইড্রেটেড করে ফেলে, তাই এর বেস্ট অল্টারনেটিভ হলো পানির মতো ময়েশ্চারাইজার, অর্থাৎ জেল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করা। জেল বেসড ময়েশ্চারাইজারের মধ্যে সম্ভবত পৃথিবীর সব থেকে জনপ্রিয় এবং পরিচিত একটি নাম হলো নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল। নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল ময়েশ্চারাইজারের ক্ষেত্রে প্রোডাক্টের সামনের অংশে ছোট করে এভাবে ওয়াটার জেল কথাটি লেখা থাকে। প্রোডাক্টের রংটা চমৎকার একটা নীল, সমুদ্রের মতো বা আকাশের মতো। এটা টেক্সচার ওই যে বললাম একদম পানির মতো, না পানির মতো এত লিকুইড নয়, তবে একই ধরনের প্রশান্তিদায়ক। খুব চমৎকার ভাবে ত্বকের সাথে মিশে যায়, একটুও স্টিকি বা গ্রিজি অনুভূত হয় না। এতে গ্লিসারিন, সোডিয়াম পিসিএস, সোডিয়াম হ্যালুরোনেট, ইউরিয়া পিসিএস, রাইন অ্যালানিন মতো চমৎকার কিছু হাইড্রেটিং, ময়েশ্চারাইজিং, সুদিং এবং ইমোলিয়েন্ট উপাদান রয়েছে। হাইড্রেটিং উপাদানগুলো ত্বকের পানিকে আটকে রাখতে সাহায্য করে এবং ইমোলিয়েন্ট এবং ময়েশ্চারাইজিং উপাদানগুলো এই পানি বাষ্পীভূত হওয়া থেকে রোধ করে। এবং এটাই জেল ময়েশ্চারাইজার এবং সুদিং জেলের মধ্যে মূল পার্থক্য। সুদিং জেলে যথেষ্ট পরিমাণে এই ধরনের ইমোলিয়েন্ট বা ময়েশ্চারাইজিং উপাদান না থাকায় সেটা আমাদের ত্বকের ময়েশ্চার বা হাইড্রেশন বেশিক্ষণ ধরে রাখতে পারে না। নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল তৈলাক্ত ত্বক এবং যাদের সহজে পোর প্লাগ হয় সে ধরনের ত্বকের জন্য পারফেক্ট। তবে নীল রঙের অর্থ এতে আর্টিফিশিয়াল ডাই ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ডাইটি খাবারে ব্যবহার করার মতো নিরাপদ হিসেবে FDA দ্বারা স্বীকৃত। তারপরও যদি আপনি আর্টিফিশিয়াল ডাই ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আপনি প্রোডাক্টটি এড়িয়ে চলতে পারেন। এছাড়াও এতে বেশ লক্ষণীয় ফ্রেগ্রেন্স আছে, যদি বিশেষভাবে আপনার ফ্রেগ্রেন্স অ্যালার্জি থেকে থাকে তাহলেও এটি আপনার জন্য নয়। আমি কিন্তু আমার এই চ্যানেলে একদম শুরুর দিকে ময়েশ্চারাইজার বাছাই করা ভিডিওতে এই প্রোডাক্টটির কথা বলেছিলাম, অর্থাৎ এটা আমার পুরনো ফেভারিট। এবং এই প্রোডাক্টটি কিন্তু আপনার পেয়ে যাবেন বিডি আমাজন শপে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য। কিন্তু নিউট্রোজেনা জেল বেসড ময়েশ্চারাইজারের কিন্তু আরেকটি ভার্সন আছে, নিউট্রোজেনা হাইড্রোবুস্ট জেল ক্রিম। এটা আমার আগে ব্যবহার করা হয়নি। ও আচ্ছা, এই দুটি ভার্সনের কিন্তু প্যাকেজিংয়ে সম্প্রতি পরিবর্তন হয়েছে, কিন্তু অনেক জায়গাতেই এখনো পুরনো প্যাকেজিংটি পাওয়া যেতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। নিউট্রোজেনা দাবি অনুযায়ী এটিও অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, তবে এটি শুষ্ক ত্বকের জন্য। এর রং একেবারে সাদা, অর্থাৎ কোনো আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হয়নি, এতে কোনো ফ্রেগ্রেন্সও ব্যবহার করা হয়নি। দুটির মধ্যে কোনটি বেশি উপকারী বুঝতে আমি রাতের বেলা দুটি আমার গালের দুপাশে লাগিয়ে ঘুমাই। যেহেতু এই জেল ক্রিমটি শুষ্ক ত্বকের জন্যই মানানসই বলা হয়েছে, এটাই বেশি ময়েশ্চারাইজিং হবে বলে আশা করছি। কিন্তু সকালে উঠে আমি যা আবিষ্কার করলাম সেটা খুবই শকিং ছিল। আমি যে পাশে জেল ক্রিম অর্থাৎ ড্রাই স্কিন ভার্সন ক্রিমটি লাগিয়েছিলাম, তার থেকে যে পাশে ওয়াটার জেল লাগিয়েছিলাম অর্থাৎ অয়েলি স্কিন বা ড্রাই টু নর্মাল স্কিন ভার্সন, সেটা বেশি ময়েশ্চারাইজিং মনে হচ্ছিল। এটা আমি একেবারে আশা করিনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি এক পাশে কাত হয়ে বেশি ঘুমিয়েছি, তাই হয়তো বালিশের সাথে অনেকটা মুছে গেছে, তাই আমি পরীক্ষাটি দিনের বেলা করি, কিন্তু একই ফলাফল পাই। খুবই আশ্চর্যজনকভাবে নিউট্রোজেনার এই নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য ওয়াটার জেলটি আমার কাছে ড্রাই স্কিনের জন্য এই জেল ক্রিমের থেকেও বেশি ময়েশ্চারাইজিং মনে হয়েছে। আমার ত্বকের জন্য যদিও কোনোটাই এনাফ ময়েশ্চারাইজিং ছিল না, কারণ আমার ড্রাই স্কিন, তার উপরে এখানে এতটা গরমও পড়ে না, কিন্তু যেখানে আমার ত্বকে জেল ক্রিমটি 15-20 মিনিটের মাথায় সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে গিয়ে ত্বক টানটানে অনুভূত হয়েছে, সেখানে ওয়াটার জেল প্রায় 40 মিনিটের মতো ময়েশ্চারাইজ রেখেছে। এরপরে আমি আমার রেগুলার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তো আমার অভিজ্ঞতা থেকে আসলে নিউট্রোজেনা হাইড্রোবুস্ট জেল ক্রিমটি আমি কোনো ত্বকের ধরনের জন্য যথেষ্ট ময়েশ্চারাইজিং মনে করি না, তবে অবশ্যই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মতামত। সবার ত্বক ইউনিক,
আবার বাংলাদেশে যে পরিমাণে গরম পড়েছে এবং তার মধ্যে এই তৈলাক্ত ত্বকের অধিকারীরা যে পরিমাণে সাফার করছে তাতে এর লাইট ওয়েটনেসটা অনেকেরই ভালো লাগতেও পারে। তবে আমার কাছে দুটি প্রোডাক্টের মধ্যে নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেলটি বেস্ট মনে হয়েছে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এটার ফ্যান, আর যদি নাও হয়ে থাকেন যেটাই হোক আপনার অভিজ্ঞতা সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কেউ ট্রাই করতে চান তাহলে আপনার অথেন্টিক প্রোডাক্টটি পেয়ে যাবেন বিডি আমাজন শপে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, যদি এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সায়াস কোয়েস্ট।